What's up guys, it's me boy Ibrahim. Welcome to my another video. Right now, আমি এখন আছি চট্টগ্রামে দামপাড়ায় অবস্থিত ইউনিক বাস কাউন্টারের সামনে। আজকে আমি জার্নি করব ইউনিক বাসে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এই বাসে ভ্রমণের সকল অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমার ট্রাভেল ব্লগ 21 শুরু করা যাক। সো বন্ধুরা, এখন বাজে রাত 8:50 মিনিট আর আমি দাঁড়িয়ে আছি ইউনিক বাস কাউন্টারের সামনে। ইউনিকের এই কাউন্টারটিতে যাত্রীদের বসার জন্য বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমি কাউন্টার থেকে আমার টিকিট নিয়ে নেই, জেনে রাখা ভালো। চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের ভাড়া 1000 টাকা। সো বন্ধুরা, আমি আমার বাসে গিয়ে উঠি এবং আপনাদেরকে আমার বাসটি দেখাই। বাসটিতে 2:2 ফরম্যাটে টোটাল 36টি সিট রয়েছে। প্রত্যেকটি সিটের লেগ রেস্ট রয়েছে, যেহেতু নন এসি বাস তার জন্য বাসে ফ্যান রয়েছে এবং প্রত্যেকটি সিটের উপর রিডিং লাইট রয়েছে। রাত 9:11 আমাদের বাস দামপাড়া থেকে একেখান কাউন্টারের দিকে যাচ্ছে। একেখান কাউন্টার থেকে মোট 5 জন যাত্রী নিয়ে আমাদের বাস চলতে শুরু করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আমরা একেখান কাউন্টার থেকে বের হওয়ার একটু পরে বৃষ্টি নেমে যায়। আপনারা প্রায় সকলেই জানেন বৃষ্টির ভিতর হিনগঞ্জে বাস কতটা দুর্বল তা এই ভিডিও ক্লিপটি দেখলেই বোঝা যায়। এখন বাজে রাত 9:50 আর আমরা ভাটিয়ালি চলে আসি। এখান থেকে মোট 3 জন যাত্রী ওঠে আমাদের বাসে। এখন রাত 10:20 আমরা সীতাকুণ্ড বাইপাসে চলে এসি। এখানে প্রশাসনের কর্মকর্তারা আমাদের বাসটি চেক করছেন। এখানে প্রায় 5 মিনিট লেট করে আমাদের বাস আবারও চলতে শুরু করে। এখন বাজে রাত 12:25 আর আমাদের বাস কুমিল্লায় পাকবাড়িয়ায় অবস্থিত হোটেল ড্রিম হাউসে 20 মিনিটের যাত্রাবিরতি দেয়। 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবারও চলতে শুরু করলো। Thank you.
এখন বাজে রাত 3:08। আমরা মেঘনা ব্রিজের উপরে চলে আসি। ব্রিজ পার হওয়ার পর আমরা বিশাল একটি জ্যামে পড়ে যাই। জ্যাম থেকে বের হওয়ার পর আমরা এখন কাশপুর ব্রিজে চলে আসি। আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, সেটা হলো চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ যেতে আপনাদেরকে ঢাকা হয়ে যেতে হবে, কারণ চট্টগ্রাম থেকে সরাসরি সিরাজগঞ্জ কোনো রাস্তা না থাকায় ঢাকা হয়ে যেতে হয়। এখন বাজে রাত 3:39 আর আমরা গাবতলি চলে আসি। গাবতলি কাউন্টার থেকে একজন যাত্রী আমাদের বাসে ওঠে। আমরা এখন টাঙ্গাইলে চলে এসেছি। এখানে ড্রাইভার সাহেব ফজরের নামাজে বিরতি দেয়। নামাজে বিরতি শেষে আমাদের বাস আবারও চলতে শুরু করলো। এখন আমরা চলে এসেছি যমুনা সেতু টোল প্লাজায়। 1000 টাকা টোল দিয়ে আমাদের বাস যমুনা সেতুতে উঠে। যমুনা সেতুর মাঝামাঝি চলে আসার পর দেখতে পাই একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, এ কারণে আমরা বেশ কিছুটা সময় জ্যামে পড়ে থাকি।
সকাল 7:22 আমরা সিরাজগঞ্জ শহরে চলে আসি। আমি বাস থেকে নেমে যাই। এখন আমার এই বাসে ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। ফার্স্টে বাসের কন্ডিশন সম্পর্কে বলি। বাসের কন্ডিশন বেশ ভালো ছিল, বাসের স্টাফদের ব্যবহারও ভালো ছিল, ড্রাইভার সাহেব বেশ ভালো ড্রাইভ করেছেন। সব কিছু মিলে 10-এর ভিতর 9 দেওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।